নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট প্রস্তাবের দুমাস আগে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির বাজেট প্রস্তাবনা গত অর্থ বছরের আট মাসের পর্যালোচনা করে সিপিডি বলেছে ব্যক্তি খাতের বিনিয়োগ হতাশাজনক হলেও সরকারি বিনিয়োগের উল্লাফনে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে সেবা খাতে সতেরো লাখ কর্মসংস্থানে আশাবাদী হওয়ার সুযোগ থাকলেও কমে গেছে ব্যক্তিখাতের বিনিয়োগের যে এক ধরনের স্থবিরতা বা এটা খুব দ্রুত বাড়ছেন আমাদের যে পরিকল্পনা এবং আকাঙ্ক্ষার সাথে সেই বিষয়টি কিন্তু আমাদের উচ্চ প্রবৃদ্ধির বছরেও এটা অব্যাহতভাবে আমরা দেখছি এটা তেইশ শতাংশের মতো কাছাকাছি জায়গাতে আটকে আছে গত তিন বছরে কিন্তু অন্যদিকে যদি আমরা আবার সরকারি বিনিয়োগের জায়গাটা দেখি তাহলে সেখানে একটা বড় ধরনের আমরা উল্লম্বন দেখি প্রবৃদ্ধির হার উৎপাদন ও কর্মসংস্থানের হিসাবে সামঞ্জস্যহীনতায় শিক্ষিত বেকারের হার বাড়ছে ভারী যন্ত্রপাতির আমদানি বাড়লেও বাড়েনি ব্যক্তিঘাতে বিনিয়োগ কর্মসংস্থান বেড়েছে এটা যেমন যদি ঠিক হয় কিন্তু এর পাশাপাশি আমরা দেখছি প্রকৃত আয় কমে গেছে সঙ্গে গড়ে পুরো দেশের মানুষের গড়ে আড়াই শতাংশ প্রকৃত আয় কমে গেছে এটা হলো এক নম্বর বৃত্ত দ্বিতীয়ত আমরা দেখছি যে এই যাদের আয় কমেছে তাদের ভিতরে নারীদের আয় কমেছে পুরুষের চেয়ে বেশি এটা হলো দ্বিতীয় তৃতীয় আমরা দেখছি যে গ্রামীণ মানুষের আয় কমেছে শহরের মানুষের চেয়ে বেশি চতুর্থ তো আমরা দেখছি ওই যে বলে না গাড়ি ঘোড়া কি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আমরা এখন দেখছি পড়াশোনা করে যে তত থাকে সে সেহেতু এইটা হল আরেকটা নতুন জিনিস আমরা এখানে লক্ষ্য করছি নির্বাচনী বছরে ব্যাংক পুঁজিবাজার ও আমদানি খাতের মধ্য দিয়ে অর্থ পাচার আশঙ্কা করছে সিপিডি শাকিল আই ঢাকা